গোয়ার হোটেলে সন্তানকে খুন, ধৃত মা সূচনা শেঠের এবার কলকাতা কানেকশন। গোয়ার হোটেলে সন্তানকে খুন করে ব্যাগে করে নিয়ে দেহ পালানোর সময় গ্রেপ্তার করা হয় মাকে, এবং সেই ধৃত সূচনা শেঠের দক্ষিণেশ্বরে মামার বাড়ির খোঁজ পেল এবার এবিপি আনন্দ। চেন্নাইতে বেড়ে ওঠা, কলকাতায় পড়াশোনা অভিযুক্ত সূচনা শেঠের মেধাবী পড়ুয়া ছিলেন এআই ল্যাবের সিইও সূচনা শেঠ। সূচনার স্বামী ভেঙ্কট রামানো পেশায় এআই ডেভেলপার। দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলার মধ্যেই সন্তানকে খুনের অভিযোগ। ও যেহেতু একটা বিশাল লেভেলে কাজকর্ম করতো, সেহেতু আমরা তো কিছু জানতাম না, ও যোগাযোগ রাখতো না, সেভাবে ও যোগাযোগই রাখেনি। আপনারা যদি দেখেন, দেখতে আপনারা তো সবই খুঁজে পাচ্ছেন, দেখবেন আমাদের সাথে ওর কোনো সেভাবে দু বছর যোগাযোগ ছিল না। আমরা জানি, জেনেছি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবের সাথে আমরা জানলাম যে এত বড় ঘটনা আমাদের পরিবারে ঘটে গেছে, এবং আমরা বিশ্বাস করুন বিপর্যস্ত, মানে সাংঘাতিকভাবে বিপর্যস্ত আমরা।